নেত্রকোন মোহনগঞ্জের হাওর পারে কয়েকশ পরিবারের প্রধান পেশা পাটি তৈরি করা জেলার গন্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে এই পাটি কিন্তু প্লাস্টিক পণ্যের ছড়াছড়িতে ভালো দাম পাচ্ছেন না কারিগররা পাটি শিল্পকে বাঁচাতে পদক্ষেপের দাবি তাদের নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওড়ের পাশে অন্তত দশটি গ্রামের প্রায় এক হাজার পরিবার জীবিকা নির্বাহ করে পাটি বানিয়ে কাঁচামাল তৈরির কাজ মূলত পুরুষরা করলেও পাটি বোনার কাজ করেন নারীরা প্রথমে মুক্তা গাছ থেকে ছাল তুলে রোদে শুকানো হয় এরপর চব্বিশ ঘন্টা ভেজানো হয় পানিতে সব শেষে এর পাতলা অংশ তুলে নিয়ে তা দিয়ে তৈরি করা হয় পাটি তবে শীতল পাটি তৈরির পদ্ধতি কিছুটা আলাদা

আর পাশাটে দেয়া সুরত ভালো লেখা ভালো ভালো পড়ালেখার পাকে পাকে মার সাথে কাজ করি পার্টি বাইন করি পরে পার্টি বাইন করে আমাদের পড়ালেখা করস হয় আমরা এই পেশাটাতেই চলি এই পেশার মধ্যে সরকার যদি কিছু সাহায্য করত আমরা ভালো চলতাম বাজারে তুলনামূলক কম মূল্যে প্লাস্টিক পণ্যের ছড়াছড়িতে পাটি শিল্প রক্ষায় কারিগরদের আর্থিক অবস্থার উন্নয়নে তদারকির কথা জানিয়েছে বিসি প্লাস্টিক পণ্যের কাছে হারিয়ে যাচ্ছিল তে নেত্রকোনা এই শিল্প উদ্যোক্তাদের ডাটা রেজ তৈরি করে তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য এবং তাদের পণ্য বাজারজাত করার জন্য কাজ করে যাচ্ছে শুধু তদারকি নয় পাটি শিল্প বাঁচিয়ে রাখতে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমন দাবি কারিগরদের ডিবিসি নিউজ ডেস্ক